হায় হায় আল্লাহ, টনির কোনো বিপদ হলো না তো? তুমি আমার টনিকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর তোমার কাছে কিছুই চাই না, তুমি শুধু আমার টনিকে ফিরিয়ে দাও। সে অনেক দিন আগের কথা, গভীর একটা জঙ্গল, তার মাঝখানেই বাস করত টুনা আর টুনি। তারা দুইজন দুইজনকে অনেক ভালোবেসে বিয়ে করেছিল। হঠাৎ একদিন টুনা টুনিকে জিজ্ঞাসা করে, ওগো তুমি কি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে হয়তো আমি বলেও বোঝাতে পারবো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। অনেক কষ্টের পর আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে কখনোই হারাতে চাই না। টুনি তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? কথা দাও টুনি, তুমি আমাকে কথা দাও, কখনো আমাকে ছেড়ে যাবে না? না না সোনা, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? আমি কি তোমাকে কম ভালোবাসি বলো? তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তাই বুঝি? বলো তো শুনি, কতটা ভালোবাসো আমাকে? এই পৃথিবীর থেকেও বেশি ভালোবাসি তোমাকে, যে ভালোবাসার কোনো কূল কিনারা নেই। আমার এই মনের মধ্যে শুধু তুমি, শুধু তুমি আর শুধু তুমি। ওগো টুনি, সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রতিদিন সকালে টুনা টুনিকে বাড়িতে রেখে খাবারের খোঁজে বাইরে যায়। সারাদিন এদিকে ওদিকে ঘুরে খাবার খুঁজে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই তারা দুইজন ওই খাবারগুলো একসঙ্গে খায় এবং এইভাবেই তাদের জীবন সুন্দরভাবে কাটতে থাকে। কিছুদিন পর হঠাৎ একদিন টুনি দেখতে পায় অনেক সকাল হয়ে গেছে, কিন্তু টুনা এখনো ঘুমিয়ে আছে। তুমি কি আজ ঘুম থেকে উঠবে না? দেখো বাইরে অনেক রোদ উঠেছে, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? দাঁড়াও দেখাচ্ছি মজা তোমাকে। এই কথা বলে টুনি টুনার কাছে যায় এবং গিয়ে দেখে টুনা অনেক কাঁদছে। ওগো কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন? টুনি টুনার গায়ে হাত দিয়ে দেখে টুনার গায়ে অনেক জ্বর। আমি এখন কি করব, কোথায় বা যাব? না না, আমার এত কিছু ভাবলে চলবে না। দাঁড়াও টুনা, আমি তোমার জন্য জল পটি নিয়ে আসি। এই কথা বলে টুনি জলপটি নিয়ে আসে এবং টুনার মাথায় লাগিয়ে দেয়। আস্তে আস্তে টুনার জ্বর কমতে থাকে। তখন টুনি ভাবতে থাকে টুনার জন্য কিছু খাবার নিয়ে আসি। এই কথা ভেবে সে তার রান্নাঘরের দিকে যায় এবং সেখানে গিয়ে সে দেখে তার রান্নাঘরে একটুও খাবার নেই। হাই হাই, আমার ঘরে যে একটুও খাবার নেই, আমি এখন টুনাকে কি খেতে দেব? এখন তো টুনা ঘুমিয়ে আছে, আমি আজকে ওর জন্য খাবার খুঁজে নিয়ে আসি। এই কথা বলে টুনি খাবারের খোঁজে বাইরে যায়। টুনি এই জঙ্গল ওই জঙ্গল খুঁজে কোথাও কোনো খাবার পায় না। আজকে আমি টুনাকে কি খেতে দিব? টুনা যে ওইদিকে অনেক অসুস্থ হয়ে পড়ে আছে, যেভাবেই হোক আজকে আমাকে খাবার খুঁজে নিয়ে যেতেই হবে। এই কথা বলে টুনি উড়তে উড়তে পাশের জঙ্গলে চলে যায় এবং সে যেতে যেতে দেখতে পায় একটি গাছের ডালে একটি পায়রা বসে আছে। টুনি পায়রার দিকে এগিয়ে যায়। পায়রাটি টুনিকে দেখে অবাক হয়ে যায়, ভাবে এত সুন্দর পাখি আমি তো আগে কখনোই দেখিনি। পায়রা টুনির দিকে হা করে তাকিয়ে থাকে। পায়রা ভাইয়া, পায়রা ভাইয়া, আমি অনেক বিপদে পড়েছি,
আমাকে কি তুমি একটু সাহায্য করবে? আমার টুনা বাড়িতে পড়ে আছে, তার গায়ে যে অনেক জ্বর। আমি জঙ্গলের কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমাকে কি কিছু খাবার জোগাড় করে দিতে পারবে? আমার কাছে অনেক খাবার আছে, তুমি এখান থেকে কিছু খাবার নিয়ে যাও। তোমাকে অনেক ধন্যবাদ পায়রা ভাই। তাহলে তুমি থাকো, আমি আমার বাড়িতে চলে গেলাম। তোমার যদি আবার কখনো খাবারের প্রয়োজন হয় তুমি আমার কাছে চলে আসবে, আমার কাছে অনেক খাবার আছে। আচ্ছা পায়রা ভাই, তাহলে এবার আমি গেলাম, আর তোমার উপকারের কথা আমি কখনোই ভুলবো না। তোমার এত বড় ঋণ আমি যে কিভাবে শোধ করব বুঝে উঠতে পারছি না। আরে না না, কি যে বলো না তুমি, এটা কোনো ব্যাপার না। তুমি বিপদে পড়ছো আর আমি তোমাকে সাহায্য করব না, এটা কি কখনো হয় বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, ওইদিকে আবার টুনা হয়তো আমাকে খুঁজ। এই কথা বলে টুনি খাবার নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে টুনাকে সে খাবারগুলো খাইয়ে দেয়। এইভাবেই বেশ কিছুদিন টুনা অসুস্থ হয়ে থাকে, আর টুনি গিয়ে সেই পায়রার কাছ থেকে প্রতিদিন খাবার নিয়ে আসে। এইভাবে টুনির প্রতিদিন যাতায়াত করতে করতে পায়রা আর টুনির মাঝে একটা ভাব হয়ে যায়। পায়রা প্রথম দেখাতেই তো টুনিকে পছন্দ করে ফেলেছিল, আর আস্তে আস্তে টুনিও মনে মনে পায়রাকে পছন্দ করতে থাকে। তার বেশ কিছুদিন পরেই টুনা সুস্থ হয়ে যায়। ওগো টুনি, তুমি না থাকলে হয়তো আমি আর বাঁচতেই পারতাম, তোমার এই ভালোবাসার প্রতিদান আমি কখনোই ভুলতে পারবো না। আচ্ছা টুনি, তুমি এখন থাকো, আমি খাবারের খোঁজে বাইরে যাচ্ছি। এই কথা বলে টুনা খাবারের খোঁজে বাইরে চলে যায়। আর টুনির এদিকে একা একা ভালোই লাগছে না। ঠিক তখন তার পায়রার কথা মনে পড়তে থাকে। তখন সে পায়রার সঙ্গে দেখা করতে চলে যায়। এভাবেই কিছুদিন চলতে থাকে। প্রতিদিন টুনা খাবারের খোঁজে বাইরে যায়, আর তার কিছুক্ষণ পরেই টুনি সেই পায়রার সঙ্গে দেখা করতে চলে যায়। আর যখন টুনার বাড়িতে আসার সময় হয়ে যায়, ঠিক তার কিছুক্ষণ আগেই টুনি বাড়িতে চলে আসে। একদিন টুনা সকালেই খাবারের খোঁজে বাইরে চলে যায়। ঠিক সেই সুযোগেই টুনি কিছুক্ষণ পরেই পায়রার সঙ্গে দেখা করতে চলে যায়। হঠাৎ করে টুনার কি মনে হয় সে বাড়িতে চলে আসে। ওগো শুনছো, তুমি কোথায় গেলে, একটু বাইরে আসো তো। ওই টুনি, শুনতে পাচ্ছ না, কোথায় তুমি, বাইরে আসো। কি ব্যাপার, টুনি কি ঘুমিয়ে পড়ছে? যাই তো ঘরের মধ্যে গিয়ে দেখি টুনি কি করছে। ঘরের মধ্যে গিয়ে দেখতে পাই টুনি কোথাও নেই। আরে আরে, আমার টুনি গেল কোথায়? টুনির কোনো বিপদ হলো না তো? এই কথা বলেই টুনা টুনিকে জঙ্গলে খুঁজতে বের হয়। একের পর এক জঙ্গল খুঁজতে থাকে, তাও টুনিকে কোথাও খুঁজে পায় না। হায় হায় আল্লাহ, টুনির কোনো বিপদ হলো না তো? তুমি আমার টুনিকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর তোমার কাছে কিছুই চাই না, তুমি শুধু আমার টুনিকে ফিরিয়ে দাও।